গঙ্গারামপুরে রেল অবরোধ, আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির ডাকা 12 ঘন্টার বন্ধ সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধের মিশ্র প্রভাব পড়ল। সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে দেখা গেল বেসরকারি বাস বন্ধ রয়েছে, অন্যদিকে সরকারি বাস চলাচল করছে, পাশাপাশি সিংহভাগ দোকানই খোলা ছিল। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আদিবাসীদের ডাকা বন্ধের মিশ্র প্রভাব। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে একই চিত্র। তবে সাত সকালে গঙ্গারামপুরে রেল অবরোধ বন্ধ সমর্থকদের আজ শনিবার গঙ্গারামপুর রেল স্টেশনে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস রেল অবরোধ করে বন্ধ সমর্থকেরা, যার জেরে সমস্যায় পড়তে হয় শতাধিক রেল যাত্রীকে। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী সেঙ্গেল অভিযানের সভাপতি পরিমল মান্ডি জানান, সারনা ধর্ম কোড স্বীকৃতির দাবিতেও আরো অন্যান্য বিষয় নিয়ে আজকের আমাদের এই 12 ঘন্টা দেশজুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের বন্ধ শান্তিপূর্ণভাবে আমাদের এই বন্ধ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হচ্ছে এই বন্ধ চলতেই থাকবে। পাশাপাশি কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী জানান, বন্ধের কারণে আমরা দুর্ভোগের শিকার, সকাল থেকে ট্রেনে আটকে রয়েছি গঙ্গারামপুর স্টেশনে, পাশাপাশি অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ও চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন, আমরা সকলেই সমস্যায় পড়েছি। দক্ষিণ দিনাজপুর জেলাসহ গঙ্গারামপুর রেল স্টেশনে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ রেল পুলিশের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। আজকে আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান তরফ থেকে ভারত বন্ধ রেল রোড চাক্কা জামের আহ্বান করা হয়েছে। তার থেকে আমরা আদিবাসীরা প্রাকৃতিক পূজারী সারনা ধর্ম কোড ডিমান্ড করে আমাদের দীর্ঘদিনের দাবি, এই দাবি সরকার পূরণ করছেন না, এবং কি 15 নভেম্বর 2023-এ প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের হুলিয়াত বিরসা মুন্ডার জন্মস্থলে এসেছিলেন, ওখান থেকে আমাদের আশ্বাস ছিল যে আমাদের সারনা ধর্ম কোড নিয়ে দিশা দেখাবেন, কিন্তু তাও হয়নি। ওই পদবিক্ষোভটিতে আমরা এই ভারত বন্ধ ডেকেছি, এই ভারত বন্ধ আজকে 12 ঘন্টা চলবে। রেল এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছেন আপনারা, কখন ছাড়বেন আপনারা? এটা আমাদের 12 ঘন্টার বন্ধ, আমাদের এটা চলতেই থাকবে, কারণ যতক্ষণ না সরনা ধর্ম কোডের আমাদের আশ্বাস দিচ্ছে না কেন্দ্র সরকার, আর 12 ঘন্টার বন্ধ আমরা সাকসেসফুল করব, শান্তিপূর্ণভাবে করব, এই নিয়ে আজকের বন্ধ আমরা গঙ্গারামপুর স্টেশনে করি। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।